সাকিব আল হাসানকে তার ভক্তরা ভালোবেসে ডাকেন রেকর্ড আল হাসান নামে। সাকিব তার ভক্তদের দেওয়া নামের মান রাখেন সবসময়। ইংল্যান্ডের বিপক্ষেও নিজের ভক্তদের হতাশ করেননি টাইগার অলরাউন্ডার। বিশ্বসেরা অলরাউন্ডার এই দিন গড়েছেন একাধিক বিশ্ব রেকর্ড, পেছনে ফেলেছেন ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সনাথ জয়সুরিয়া, ড্যানিয়াল ভেটোরির মতো কিংবদন্তিদের। দেশের ক্রিকেট রেকর্ডেও যুক্ত করেছেন নতুন রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে দলের জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন সাকিব, পারফর্ম করেছেন ব্যাটে বলে, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। সাকিবের ব্যাট থেকে আসে 71 বলে 75 রান, ছিল 7টি নান্দনিক চারের মার, আর বল হাতে স্বীকার করেন 4টি উইকেট। ব্যাটে বলে এমন উজ্জ্বল পারফরমেন্সে সাকিব এক ধাক্কায় পেছনে ফেলেছেন দুই পাকিস্তানি গ্রেট আফ্রিদি আর মালিককে। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আফ্রিদি আর মালিকের সমান 8 বার করে একই ওয়ানডেতে 50+ রান আর 3টি বা তার চেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি ছিল সাকিবের। নবমবারের মতো এই ঐতিহাসিক মাইল ফলকটি আবার স্পর্শ করে সবাইকে ছাপিয়ে গেলেন বাংলার কিংবদন্তি সাকিব। এই ম্যাচে সাকিবের মোট উইকেট 4টি, একই ওয়ানডেতে 50 আর 4 উইকেট শিকারেও নতুন উচ্চতায় সাকিব। এই নিয়ে চতুর্থবারের মতো একই ম্যাচে 50 আর 4 উইকেট শিকার করলেন সাকিব। 3 বার করে এমন মাইল ফলক স্পর্শ করা ক্রিস গেইল আর শহীদ আফ্রিদি এখন সাকিবের পেছনে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে 300 উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব। বাহাতি স্পিনারদের মধ্যে 300 উইকেট নেওয়ায় বিশ্বের তৃতীয় বোলার বাংলার টাইগার। সাকিবের আগে সনাথ জয়সুরিয়া ও ড্যানিয়াল ভেটোরি বাহাতি স্পিনার হিসেবে 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন। তবে গর্বের বিষয় হল সাকিব সবার চেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন। 227 ম্যাচে 300 উইকেট শিকার করে বাহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম বাংলাদেশের সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা, সাকিবের ভেলকি কি এখানেই শেষ হয়? বিশ্বের তৃতীয় অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে 6,000+ রানের পাশাপাশি 300 উইকেট নেওয়ার অনন্য রেকর্ডের নাম লিখিয়েছেন সাকিব। 445 ওয়ানডেতে জয়সুরিয়ার রান 13,430 আর উইকেট 323টি। শহীদ আফ্রিদি 398 ম্যাচে 8,064 রানের পাশাপাশি স্বীকার করেছেন 395টি উইকেট। সাকিব মাত্র 227 ম্যাচে 6,976 রানের মালিক, সঙ্গে আছে 300টি উইকেটও। সাকিব আল হাসান এমনই দলের প্রয়োজনে জ্বলে ওঠেন, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, সঙ্গে তার নামের পাশে যুক্ত হতে থাকে একের পর এক রেকর্ড। সাকিবের নামের সাথে সাথে বিশ্ব দরবারে উচ্চারিত হয় বাংলাদেশের নামও। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা গর্ব করতেই পারেন, তাদের একজন সাকিব আল হাসান আছেন, তাদের একজন রেকর্ড আল হাসান আছেন। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।